সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 21শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস। আজকে আমরা চলে এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার ফরিদপুর উপজেলার ধানকাটা ধানের হাটে। আজকের হাট থেকে আমি আপনাদেরকে ধানের সর্বশেষ আপডেট জানিয়ে দেবো। আমাদের এখানে বিভিন্ন প্রকার ধান কিন্তু উঠে। চলুন, আমরা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক গৃহস্থ এবং ব্যবহারী ভাইরা এসেছেন, তাদের কাছ থেকে আমরা চলুন একটু কথা বলার চেষ্টা করি। দর্শক, এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে দুইটা ধান দেখতে পাচ্ছেন। আমার হাতে এই ধানটি হচ্ছে 39 ধান, এবং এই পাশে দেখতে পাচ্ছেন এই ধানটি হচ্ছে বিনা সেভেন ধান। চলুন, আমরা এখানে যে কৃষক ভাই এসেছেন তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। বিনা সেভেন ধান কত করে বলতেছে ভাই? 1280-1300। কত মন নিয়ে আসছিলেন আজকে হাটে? আনেছি 12-13 মন। 12-13 মন নিয়ে আসছেন। কি মনে হচ্ছে কিরকম দরে বিক্রি হতে পারে? কত, 20-30 এরকম, মানে 1300-20-30 এরকম, তাই তো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ধান নিয়েছিলেন? এটা 39 ধান। ধানের কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। কত করে বলে এটা? 1300 যাবে না, কেউ বলতেছে 1300, কেউ 1310 টাকা। আপনি মনে মনে কি নিয়ত করে রাখছেন কত হলে ভালো হয়? দেখি এখন 20-30 টাকা হয় নাকি, হয় নাকি আশা করা যায়। আজকে হাতে কত মন নিয়েছিলেন? আমার 7 বস্তা আছে, মাপা নেই। 7 বস্তা আছে, মাপা নেই। তো বাসা আর ধান আছে আলহামদুলিল্লাহ? হ্যাঁ আছে কিছু। মানে এই প্রথম বেসিসে এর আগেও বিক্রি করছি? এর আগেও বিক্রি করছি। কত করে বিক্রি করছিলেন? সেটা 20 টাকা করে বিক্রি করি, 1320 করে। দর্শক, আমরা এখানে দুইটা ধান দেখতে পেলাম, বিনা সেভেন এবং 39 ধান। মোটামুটি আজকের এই হাটে দেখা যাক কত করে বিক্রি হয়। সর্বশেষে আমি একটি সারমর্ম দামগুলো বলবো। চলেন আরও কয়েকটি ধান দেখি আমরা। দর্শক, এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে একটি ধান দেখতে পাচ্ছেন। এই ধানটি হচ্ছে ভাই কী ধান এটা? ধানিগল ধান। চলুন, আজকের হাটে ধানিগলের বাজারদর কত করে যাচ্ছে আপনাদের জানিয়ে দিই। 1300 হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। বাসা কোথায়? কোয়াবাসী। কোয়াবাসী, কত দূর থেকে আইছেন? কত করে বলে? 1300। 1300 করে বলতেছে? কি মনে হয় কত করে বিক্রি করা যাবে? নি দেই আর 2-10-20 টাকা আগে নাই। আজকে হাটে কয় মন নিয়েছিলেন? 2 বস্তা লিয়েছি। 2 বস্তা লিয়েছেন। এর আগে কি আসছিলেন? হ্যাঁ। তখন কত করে বিক্রি করছিলেন? 1300। মানে আজকেও 1300ই বলছে? হ্যাঁ। দর্শক, আমরা এখানে ধানিগলটির যে দামটি মানে বুঝতে পারলাম, ব্যবসায়ী ভাইরা আমার এই গৃহস্থ ভাইকে 1300 করে বলছে। তিনি দাঁড়িয়ে আছেন, দেখা যায় আরও 10-20 টাকা পাওয়া যায় কিনা, না হলে তাকে এই দামে বিক্রি করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। চলুন, এই হাটে আরও যে সকল ধানগুলো রয়েছে আমরা পর্যায়ক্রমে দেখে থাকি এবং আমার কৃষক ভাইদের সাথে কথা বলতে থাকি। দর্শক, এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমন ধান এই বস্তাতে, এবং এই পাশের যে বস্তাটি রয়েছে এটাতে কিন্তু 29 ধান না কাকা? তো এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে আমন ধান এবং 29 মানে পুরাতন ধান যে বাজার রেটটি রয়েছে সেটা পর্যায়ক্রমে দানিয়ে দেবো। আমার এখানে গৃহস্থ কাকা আসেছেন, চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আজকে হাটে এই দুটা ধানই নিয়ে আসলেন তাই না? আমন ধান আর হচ্ছে 29 ধান। আমন ধান কত করে বলে? আমন ধান বেচেন 1470। 1470 করে বিক্রি করছেন আজকে হাটে? জি। কয় মন নিয়ে আসছিলেন? আড়াই মন নিয়ে আসছিলেন। আর আমন হলে 1 মন? না না, আমি তো আমন ধানের কথা জিজ্ঞেস করলাম। অনেক আগে, কিন্তু আজকে ধান বেশি প্রথম, অনেক আগে বেছিলাম, সেখানে বেছিলাম ধরেন বাজার কমছিল, সেখানে বাজার কমছিল 1160-1170 বেশি। তো বর্তমানে যে কামলা সহ সার পাশের যে খরচ, সেই খরচ অনুসারে যে দাম আমরা পাচ্ছি, এটা কি ঠিক আছে? এরম দাম থাকলে ঠিকই হয়, এরম দাম ঠিক হয়, কিন্তু কমে গেলে সমস্যা, কমে গেলে সমস্যা। দর্শক, আমরা এই মুহূর্তে দুইটা ধান দেখতে পারলাম। আমাদের এখানে 29 যে পুরাতন ধানটা আজকের হাটে 1400 টাকা কত বললেন?
1470 করে বিক্রি হলো এবং এই পাশে যে আমন ধান মোটামুটি 1300 করে বলছে দেখা যায় আর 10-20 টাকা এদিক ওদিক হবে কিনা আমরা সর্বশেষ ভিডিও শেষে আমরা আপনাদেরকে জানাবো দর্শক আজ 21 ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস আজকের হাটের সর্বশেষ তথ্য এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক এই পর্যন্ত কিন্তু আপনারা দেখতেছিলেন আমরা কিন্তু হাটের বিভিন্ন প্রান্তর দিয়ে কিন্তু ঘুরছিলাম ঘুরার পরে আমরা সর্বশেষ যে বাজার দরটি পেয়েছি তা হচ্ছে মোটামুটি চিকন ধান বলতে আমাদের এখানে রয়েছে ধানগোল 39 ধান বিনা 7 বিনা 17 এই ধানগুলো মোটামুটি আমরা দেখতে পেলাম আজকের হাটে 1300 থেকে শুরু করে 1310-20 এরকমই কিন্তু বিক্রি হয়েছে এবং সেই সাথে মোটা যে ধানটা আমাদের এখানে জাস্ট আমরা একটি ধানই মোটা পেয়েছি তা হচ্ছে আমন ধান এই আমন ধানটি আমরা বাজার ঘুরে দেখতে পেয়েছি 1300-র উপরে কিন্তু মোটামুটি বিক্রি হয়নি এবং 28-29 যে পুরাতন ধানটা রয়েছে সেই ধানটা আমরা এখানে খুঁজে পেয়েছি এবং আজকের মোটামুটি যে কয়েকজনের সাথে কথা বলছি 1470 থেকে শুরু করে 1500-এর ভিতর এই রেটে কিন্তু আজকের হাটে ধান বেচা বিক্রি হচ্ছে দর্শক এই ছিল আজকে 21 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার ফরিদপুর উপজেলার ধানঘাটের হাটের ধানের সর্বশেষ তথ্য আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার হাটে আজকে দিনে কত টাকা দরে ধান বিক্রি হলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম